সম্পর্কে কিছু ইতিহাস। মোগল সম্রাট ঔরঙ্গজেবের প্রপুত্র মোহাম্মদ শাহের কন্যা ছিলেন আমিনা বিবি, ওরফে সেরিনা বিবি। তিনি ছোটবেলা থেকেই মানব সহোদরের পুত্র ওসমানকে ভালোবাসতেন, কিন্তু সেরিনার পিতা তার ভ্রাতুষ্পুত্র সৈয়দ হোসেনের সঙ্গে সেরিনার বিবাহ স্থির করেন। এই কথা জানতে পেরে সেরিনা ও ওসমান এক রাতের অন্ধকারে বেরিয়ে পড়েন এক অজানা পথের সন্ধানে। অবশেষে তারা এসে পৌঁছান এই হেতমপুরে এবং আশ্রয় নেন হেতম খানের দুর্গে। পরবর্তীকালে ওসমান হয়ে উঠলেন হাফেজ খা। হাতেম খানের এই দুর্গে তাদের খুবই ভালো দিন কাটছিল, কিন্তু কথায় আছে না, সুখ বেশি দিন কারোর কপালে চিরস্থায়ী হয় না। তেমনি তাদেরও জীবনে নেমে এলো এক অন্ধকারের কালো মেঘ। 1743 থেকে 1745, সেই সময় তখন বীরভূমে চলছিল বর্গী হামলা। চতুর সৈয়দ হোসেন মারাঠাবীর রঘুবীর ভোসলের সেনাপতি ভাস্কর পণ্ডিতের স্মরণাপন্ন হন। শীতকালীন রাত্রি, ঘড়িতে তখন প্রায় 10টা ছুঁই করছে। হঠাৎ সৈয়দ হোসেন হাতিম খাঁয়ের দুর্গ আক্রমণ করলেন ও যুদ্ধ ঘোষণা করলেন। এই যুদ্ধে হাফেজ খাঁয়ের মৃত্যু ঘটল এবং নিজের মান সম্মান বাঁচাতে সেরিনা বিবিও আত্মহত্যা করলেন। হাতিম খাঁয়ের দুর্গ ধ্বংস করা হলো। আবার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই রাজবাড়ির অবদানও কিছু কম নয়। ব্রিটিশদের নজর এড়াতে দুখুমিয়া হেতমপুরের সেই সময় রাজা বিশ্বরঞ্জন চক্রবর্তীর সাহায্য চাইলেন ও রাজার সাহায্যে বিদ্রোহী কবি নজরুল ইসলাম ও চরম কবি মুকুন্দ দাস এই রাজবাড়ির দুই তলার একটি ঘরে আশ্রয় গ্রহণ করলেন। কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়লেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে যাওয়া হলো বহরমপুর জেলে এবং জেলে বসেই কাজী নজরুল ইসলাম কবিতা লিখলেন। আপনার ঘরে আছে যে শত্রু, তারই আগে করো জয়, ভাঙো যে দেয়াল প্রদীপের আলো, যাহা আগুলিয়া বয়। এই রাজবাড়িটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের নিশ্চিন্ত আস্তানা। কতই না গোপন বৈঠক ও ইংরেজ দমনের নকশা তৈরি হতো এই রাজবাড়িটিতে। 1947 সালে 15ই আগস্ট যখন স্বাধীনতা লাভ করে, সেই দিন বীরভূমের মাটিতে প্রথম এই রাজবাড়িতেই স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়।